আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণী মূল আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশি অনুশীলনী 4.2 এর 3। এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা। উদ্দীপকটা হলো যদি এক্স সমান 3, ওয়াই সমান 5, জেড সমান 2 হলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। আমাদের এই সমীকরণটি দেখাতে হবে। তো অ্যাট ফার্স্টে আমরা মানগুলো লিখে নেই, যেমন দেওয়া আছে এক্স সমান 3, ওয়াই সমান 5। এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ, বামপক্ষ সাইড। বামপক্ষে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে ওয়াইড মান 5, এক্সের মান 3, তাহলে 5 বর্গ 5 পশা 25, 3 3 9, 25 থেকে 9 বাদ দিলে থাকবে 16। এরপরে আসি আমরা রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স। এখানেও ঠিক আমরা এক্স ওয়াইয়ের মানগুলো বসিয়ে দেব। তো এক্সের মান 3, ওয়াইয়ের মান 5, এক্সের মান 5, ওয়াইয়ের মান 3। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আমাদের আগে করে নিতে হবে। তো 5 আর 3 8 ইন্টু 5 থেকে 3 বাদ গেলে 2, এটা গুণ করতে হবে 8 গুণে 16। একটু খেয়াল করো শিক্ষার্থী, যে এখানে আমরা যে বামপক্ষ করছি 16 আর ডানপক্ষ 16, তাহলে সমান হচ্ছে। তাহলে এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, অর্থাৎ দেখানো হলো। অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরে আসি আমরা রোমান 2, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 এ এক্স ওয়াই। তাহলে এখানে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে সেম আমরা মানগুলো দেওয়া আছে, তারপরে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের, এটা কিন্তু রোমান 2, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে ঠিকই আমরা এক্স ওয়াইয়ের মানগুলো বসাবো, এক্সের মান 3, ওয়াইয়ের মান 5 হোল স্কোয়ার। তা পাঁচ ব্র্যাকেটের ভিতরে যদি আমরা যোগ করে নেই তাহলে কত হবে 8, 8 বর্গ করলে কত হবে 18 64। এরপরে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই। এখানেও সেম আমরা মানগুলো বসিয়ে নেব, এক্সের মান 3, ওয়াইয়ের মান 5,
হোল স্কয়ার প্লাস ফোর ইনটু ইনটু এক্সের মান থ্রি ওয়াই মান ফাইভ। এখানে মাইনাসের সংখ্যাটা কিন্তু বড়, তাহলে এই জন্য মাইনাস ফাইভ থেকে প্লাস টু চলে গেলে মাইনাস টু স্কয়ার প্লাস তিন চারটা বারো পাঁচ বারো ষাট, তাই মাইনাসে মাইনাসে প্লাস। এই জন্য যেমন একটু দেখাই দিই মাইনাস টু ইন্টু মাইনাস টু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে প্লাস ফোর। এখানে ফোর প্লাস ষাট যোগ করলে চৌষট্টি, তার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট দেখানো হলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা রোমান তিনে। এখানে দেওয়া আছে ওয়াই প্লাস জেড হোল স্কয়ার ইকুয়াল ওয়াই স্কয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, তাহলে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ। তো এখানে দেওয়া আছে ওয়াই সমান ফাইভ এবং জেড সমান মান টু, তাহলে লেফট হ্যান্ড সাইড ওয়াই প্লাস জেড হোল স্কয়ার সেম, মানে ওয়াই এবং জেডের মানগুলো আমরা বসিয়ে নেব ফাইভ প্লাস টু হোল স্কয়ার পাঁচ আট দুই সেভেন সাত সাতটা উনপঞ্চাশ। এরপর আছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ওয়াই স্কয়ার প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, তো সেম মানগুলো বসিয়ে নেব যে মানগুলো আমাদের দেওয়া আছে ওয়াই সমান ফাইভ হোল স্কয়ার প্লাস টু ইন্টু ওয়াই মান ফাইভ জেডের মান টু প্লাস টু হোল স্কয়ার, এখানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচগুণে দশ দশ দুগুণে বিশ চার দুইয়ের বর্গ দুই দুগুণে চার, আমরা যোগ করলে চার পাঁচ নয় দুই চার উনপঞ্চাশ। একটু লক্ষ্য করি শিক্ষার্থীরা, এখানে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে আমি দেখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট দেখানো হলো। শিক্ষার্থীরা এবার রোমান চার, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তো আমাদের যে মানগুলো দেওয়া আছে একটু লিখে নেই, দেওয়া আছে এখানে আমাদের দরকার হলো এক্স আর ওয়াই, তাহলে এক্স সমান থ্রি আর জেড সমান টু, এরপরে বামপক্ষ লেফট হ্যান্ড সাইড বামপক্ষ এক্স প্লাস জেড হোল স্কয়ার, তা এখানে এক্স এবং জেডের মান বসিয়ে নেব এক্সের মান থ্রি আর জেডের মান টু হোল স্কয়ার, তো দুটো যোগ করলে কত হবে ফাইভ
5 এর বর্গ 5 5 25 এবার ডান পক্ষ 2 xz plus z star এখানে x এর মান বসিয়ে নেব x এর মান 3 2 x এর মান 3 z এর মান 2 প্লাস z এর মান 2 তাহলে স্কয়ার এবার 3 3 9 + 2 6 = 12 + 2 = 4 এগুলো যোগ করলে কত হবে 25 তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো তো তোমাদের বাড়ির জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিব এটা হোমওয়ার্ক এটা তোমরা বাসায় করবে বাড়ির কাজ অনু 4.2 এর 3 রোমান 1 থেকে 4 পর্যন্ত এই অঙ্কগুলো তোমরা বাসায় বারবার ভালোভাবে করবে আর তোমরা নিজেরা সুরক্ষিত থাকবে এবং বাসা থেকে বাইরে যাবে না করোনাকালীন সময় বাসায় স্বাস্থ্য সচেতনতা মেনে নিজেরা সুরক্ষিত থাকবে অপরকেও সুরক্ষিত থাকতে বলবে তোমাদের সবাইকে ধন্যবাদ